বন্ধুরা, সামনে নাকি একটা ফেরি আছে আমার, যেখান থেকে আমার ফেরি ধরে ধরে সিডনিতে যেতে হবে। আমি অনেক একটা এক্সাইটেড, তাহলে আমি ক্যামেরাটা চালু রাখবো যাতে আপনার ফেরিটা দেখতে পারেন কেমন, অস্ট্রেলিয়ান যে ফেরি করে নাকি গাড়ি নিয়ে যায় দেশে এসটেলে। তাহলে যাওয়া যাক। ফেরি সাইন দেওয়া আছে, এই যে বন্ধুরা, ওখানে বড় একটা সাইন বোর্ড দেওয়া আছে, আমাকে এই জায়গায় দাঁড়াতে বলছে। স্টপ সাইন দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না আমি। ওখানে একটা স্টপ সাইন আছে যেখানে আমার থামতে হবে। অক্সফোর্ড রিভার, ওয়েস্টম্যান ফেরি, গসফোর্ড, নো টোল ও চার্জ, হেভি ভেহিকেল প্রোভাইডেড। তাহলে এটা ফ্রি, এটা একটা করতে এই এই ফেরি করে চড়তে কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে আমি একটা কাজ করি, ফাঁক আমি তাহলে এখানে দাঁড়ায় থাকি। তাহলে আমি এখানে দাঁড়ায় থাকি আর কি, ফেরি উপাস থেকে আসবে গাড়ি, নাকি আমি বেরোবো নাকি দেখি, একটু বেরোবে আমি। ওইখানে টয়লেটও আছে মানুষের, তো টয়লেট করতে পারবে। ফেরিটা খুব, এই যে এটা হচ্ছে সেই এটা হচ্ছে সেই ফেরি ঘাট, ওই পাশ থেকে গাড়ি বসে আসবে। তাহলে ওই পাশ থেকে আসলে আমারটা রেডি করে রাখছে আর কি গাড়ি। এখানে অবশ্য সবখানে সাইন দেওয়া আছে, এরপর দিয়ে কই কই দেওয়া যাবে, যারা অস্ট্রেলিয়া থাকে না তারা অবশ্য জিনিসটা বুঝবেন না। এতক্ষণ লাগে কেন কেন ফালতু, আমার তো গাড়ির তেল খরচ হইতেছে, গাড়ি দাঁড় করে রাখছি। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আমি তাহলে ক্যামেরা এখন অফ করি, ওরা আসতে কতক্ষণ লাগবে কি জানি, তাহলে আমি অফ করে ওয়েট করি, যখন কাছাকাছি ওরা আসবে আমি আবার চালু করবো আর কি। এই যে আমি আপনাকে বলবো লেখি যে এখানে স্টপ সাইন আবার দেখাচ্ছে, এই যে সাইন, আর এই এখানে সব লেখা লেখা আছে কি কি, এই জায়গায় আমার থামতো, আমি এই জায়গায় থামছি। আর এখানে লেখা আছে নো টোল ও চার্জ, কোনো টোল লাগবে না, কোনো চার্জও করবে না এই ফেরিটা। এখানে বিশাল হক্স ফেরি, রিভার, ওয়েস্টম্যান ফেরি, গসফোর্ড ফেরি, ওরে বাবারে, ও ফেরি কি আসতেছে, ও ফেরি আসতেছে আসতেছে আসতেছে, ওরে আমার খুব এক্সাইটমেন্ট লাগতেছে যে ফেরি আসতেছে।
get out? Can I get out? I'm sorry, no. No allow? Sorry. It's okay. Filming, but filming is allowed? কেমন লাগলো আমার তো জানাবো না কি তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকো ফেরি জার্নি অস্ট্রেলিয়ার ফেরি গাড়ি সব